আমাদের পৃথিবী সৌরজগতের সবথেকে সুন্দর গ্রহগুলোর মধ্যে অন্যতম। আর আমাদের এই পৃথিবী যেমন সুন্দর তেমনই রহস্য ঘেরা। আমাদের পৃথিবীতে 195টি দেশ আছে যেখানে আমাদের পরিচিত স্বাভাবিক নিয়মেই দিন ও রাত হয়, কিন্তু পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যেখানে প্রতিদিন রাত হয় না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিক শুনেছেন, যেখানে আমাদের দেশে গড়ে 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত থাকে, সেখানে পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যেখানে একটানা কয়েক মাস দিন ও কয়েক মাস রাত থাকে। আপনারা একবার ভেবে দেখুন তো এসব দেশের মানুষ তাদের প্রত্যাহিক জীবন কীভাবে কাটায় যেখানে রাতের কোনো অস্তিত্বই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফারুক রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে এমন 6টি দেশের কথা জানাবো যেখানে একটানা কয়েক মাস রাত হয় না এবং এর পিছনে কী কারণ রয়েছে। তার আগে এমন সব ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেল বিরল অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। নাম্বার 1, ফিনল্যান্ড। এক নম্বরে আছে ফিনল্যান্ড, যা হাজার হ্রদের দেশ নামে পরিচিত। সারা বিশ্বের মধ্যে ফিনল্যান্ডেই সব থেকে বেশি হ্রদ দেখা যায়। গরমের সময় ঘোরার জন্য ফিনল্যান্ডকে সব থেকে আদর্শ জায়গা বলে মনে করা হয়, আর এই কারণে গরমের সময় প্রচুর পর্যটক এখানে ঘুরতে যায়। গরমের সময় এখানে একটানা 80 দিন পর্যন্ত সূর্যাস্ত দেখা যায় না। ফিনল্যান্ডে রাতেও সূর্যের আলো দেখা যায়। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ফিনল্যান্ড হলো অন্যতম জায়গা। নাম্বার 2, আইসল্যান্ড। আইসল্যান্ড হলো ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত একটি ছোট্ট দেশ, যা ইউরোপের সবথেকে কম জনবসতিপূর্ণ একটি দেশ। এখানে 15 মে থেকে শুরু করে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্যাস্ত দেখা যায় না। প্রকৃতির এই আশ্চর্য চমক দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এই দেশে ঘুরতে যায়। নাম্বার 3, কানাডা। কানাডা হলো পৃথিবীর সবথেকে বড় দেশগুলোর মধ্যে একটি। এই দেশের বেশিরভাগ অংশ সবসময় বরফে আবৃত থাকে। এই দেশেও দিন ও রাতের বিচিত্র চক্র দেখা যায়, কিন্তু কানাডার কিছু অংশ যেমন উত্তর পশ্চিম এলাকায় গরমের সময় 51 দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না। সেই সময় রাতেও এখানে দিনের মতো আলো বিদ্যমান থাকে। নাম্বার 4, আলাস্কা। আলাস্কা হলো আমেরিকার সবথেকে বড় রাজ্য। আলাস্কার বেশিরভাগ অংশে বরফের চাদরে মোড়ানো থাকে, তাই আলাস্কাকে বরফের রাজ্যও বলা হয়। এখানে 15 মে থেকে 15 জুন পর্যন্ত পুরোপুরি সূর্য ডুবে না, অর্থাৎ এখানে কিছু সময়ের জন্য রাত হলেও অন্ধকার পুরোপুরি হয় না। এখানে প্রায় রাত 12:30 সূর্যাস্ত হয়, আর ঠিক 50 মিনিট পরেই আবার সূর্যোদয় ঘটে। নাম্বার 5, নরওয়ে। নরওয়ে হলো পৃথিবীর সবথেকে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম। একে মধ্যরাত্রির দেশও বলা হয়, কারণ এই দেশ আর্কটিক সার্কেলের মধ্যে থাকার কারণে এখানে দিন এবং রাত স্বাভাবিক নিয়মের থেকে ভিন্ন হয়। এখানে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় 90 দিন পর্যন্ত রাত হয় না। এখানকার আবহাওয়া 90 দিন পর্যন্ত সন্ধ্যার মতো থাকে, পুরোপুরি অন্ধকার হয় না, আবার আলোও থাকে না। এই একই ধরনের আবহাওয়া ক্রমাগত 90 দিন পর্যন্ত থাকে। নাম্বার 6, সুইডেন। এখানে মে মাস থেকে শুরু করে 20 আগস্ট পর্যন্ত সূর্যাস্ত হয় না, অর্থাৎ প্রায় 100 দিন পর্যন্ত সূর্যকে আকাশে দেখা যায়। আপনারা হয়তো ভাবছেন যে এইসব দেশে দিন বা রাত স্বাভাবিক নিয়মে হয় না কেন। এবার আমি এর পিছনে থাকা বিজ্ঞানসম্মত কারণগুলো জানাবো। আমাদের পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার, যেটি নিজ কক্ষপথে ঘুরতে থাকে, আর গোলাকার হওয়ার জন্য পৃথিবীর অর্ধেক অংশে সবসময় আলো থাকে আর বাকি অর্ধেকে থাকে অন্ধকার। পৃথিবীর আবর্তন গতির ফলেই দিন ও রাত হয়, যার ফলে পৃথিবীর যত দেশ আছে সব দেশে রাত ও দিনের চক্র চলতে থাকে। পৃথিবী তার নিজ অক্ষের উপর 23.5 ডিগ্রি কোণে হেলে আছে, যার ফলে উত্তর মেরুর কাছে যে সমস্ত দেশ আছে সেখানে সবসময় সূর্যের আলো পৌঁছায়। পৃথিবী ক্রমাগত তার নিজ অক্ষে ঘুরতে থাকে, আর উত্তর মেরুতে যে সমস্ত দেশ আছে সেখানে সবসময় সূর্যের আলো তির্যকভাবে পৌঁছায়। এই কারণে এসব দেশগুলোতে রাত হয় না। আর এর বিপরীত মেরুতে যখন সূর্য আবর্তিত হয়ে চলে যায় তখন এসব দেশে টানা কয়েক মাস পর্যন্ত রাত থাকে, কারণ সেই সময় এসব দেশে 24 ঘন্টার মধ্যে সূর্যের আলো পৌঁছায় না, যার ফলে এই দেশগুলো আবার কয়েক মাস পর্যন্ত একটানা অন্ধকারে ডুবে থাকে। এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের এমন সব আরও ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।